হ্যালো স্টুডেন্ট আমি তাপস স্যার আজকে আমি আমার ভিডিওতে তোমাদের জন্য চলে এসেছি ক্যালকাটা ইউনিভার্সিটি যাদের হিস্ট্রি অনার্স আছে তাদের ফিফথ সেমিস্টারের পেপার সিসি টুয়েলভ যে কোয়েশ্চেন পেপার দু হাজার কুড়ি সালে অর্থাৎ বিগত আগের বছর যে কোশ্চেন পেপার ক্যালকাটা ইউনিভার্সিটির সে সম্পর্কে আমরা আলোচনা করবো আজকে মান এক মান পাঁচ মান দশ সেগুলো নিয়ে আমি আলোচনা করবো তো যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চলো শুরু করা যাক ফার্স্ট যে এক নম্বর কোয়েশনগুলো সেগুলো নিয়ে ঠিক আছে দেখো ফার্স্ট যে কোয়েশনটা আছে অষ্টাদশ শতকের যে কোনো একটি উত্তরসূরি রাজ্যের নাম লেখো নেক্সট বক্সারের যুদ্ধ কত সালে হয় ঠিক আছে তারপর প্রথম কোন দেশীয় রাজ্য অধীনতামূলক মিত্র চুক্তির আওতায় আসে নেক্সট মুঘল পতন সম্পর্কে স্যার যদুনাথ সরকার রচিত গ্রন্থের নাম লেখো কোন সালে চিরস্থায়ী বন্দোবস্ত বলবৎ হয় তারপর কোন গভর্নর জেনারেল ভারতের প্রথম রেলপথের পত্তনের সিদ্ধান্ত নেন নেক্সট মেকলে মিনিট কত সালে গৃহীত হয় তারপর ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কে স্থাপন করে নেক্সট অ্যানাল অফ রুরাল বেঙ্গল বইটি রচয়িতা কে নেক্সট ফরাজি আন্দোলনের জনক কে ছিলেন নেক্সট কোন বিদ্রোহ উলগুলার নামে পরিচিত ছিল নেক্সট তিতুমীর কে ছিলেন তারপর ঔপনিবেশিক শাসনের অভিকাতে বাংলায় কত সারে দুর্ভিক্ষ হয় নেক্সট আঠেরো সালে মহাবিদ্যের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন এরপর ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন ঠিক আছে তো এই ছিল শর্ট কোশ্চেন এক নম্বরের এবারও পাঁচ নম্বর নিয়ে ফার্স্ট যে কোশ্চেনটা আছে প্রাচ্যবাদ কি নেক্সট তৃতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব লেখো নেক্সট সতেরোশো সালে দেওয়ানি হস্তান্তরের তাৎপর্য কি। নেক্সট উডের নির্দেশনামার গুরুত্ব কী ছিল তারপর সম্পদে নির্গমের ওপর সংক্ষিপ্ত টিকা লেখ ঠিক আছে তারপর সতেরো তিয়াত্তর সালে রেগুলেটিং অ্যাক্টের গুরুত্ব পর্যালোচনা করো নেক্সট ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি আলোচনা করো তারপর মহারানী ঘোষণার তাৎপর্য ব্যাখ্যা করো ঠিক আছে তো এই ছিল পাঁচ নম্বরের এবার আসি দশ নম্বরের ফার্স্ট হচ্ছে অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে ঔপনিবেশিক শাসনের চরিত্র বিশ্লেষণে সংশোধনবাদী ঐতিহাসিকদের বক্তব্য কি ছিল ঠিক আছে তারপর মারাঠা রাষ্ট্রসংঘের পতনের জন্য কোন কোন উপাদান দায়ী ছিল এরপর রাউতারি ব্যবস্থা কি দক্ষিণ ভারতের গ্রামীণ সমাজের গুণগত পরিবর্তন ঘটিয়েছিল নেক্সট উইলিয়াম বেন্টিংয়ের সংস্কারগুলির ক্ষেত্রে হিতবাদী চিন্তা কিভাবে প্রভাব ফেলেছিল তারপর অবশিল্পায়ন কিভাবে ভারতীয় অর্থনীতিকে আঘাত করেছিল নেক্সট আঠেরো সাতান্ন সালের অভ্যুত্থানের চরিত্র তুমি কীভাবে নিরূপণ করবে তো এই ছিল তোমাদের দু হাজার কুড়ি সালের সিসি টুয়েলভের কোয়েশ্চেন পেপার তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর শেয়ার করো আর আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো আজকের মতো এইটুকুই